নতুন ইতিহাসের পথে কুষ্টিয়া। আগামী 9 আগস্ট সকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় 160টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর প্রদানের মধ্য দিয়ে কুষ্টিয়াকে ভূমিহীন মুক্ত জেলা ঘোষণা করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা। তিনি বলেন, এর আগে কুষ্টিয়া সদর উপজেলায় 149টি, কুমারখালী উপজেলায় 135টি, মিরপুর উপজেলায় 317টি, ভেড়ামারা উপজেলায় 259টি, দৌলতপুর উপজেলায় 190টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির দলিল ও ঘর হস্তান্তরের মাধ্যমে উক্ত উপজেলাসমূহকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। কুষ্টিয়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনের অভিশাপ থেকে মুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা পৃথিবীর ইতিহাসে বিরল। জেলা প্রশাসক এহতেশাম রেজা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এটি একটি চলমান প্রক্রিয়া। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে নতুন করে যারা গৃহহীন ভূমিহীন হয়ে পড়বে তাদেরকেও পর্যায়ক্রমে জমিসহ গৃহ প্রদান করবেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।